ভাদেশ্বর দক্ষিণ ভাগ, গোলাপগঞ্জ উপজেলা 8 নম্বর, ভাদেশ্বর ইউনিয়ন। বাংলাদেশের অতি স্বনামধন্য একটি জনপদ হচ্ছে ভাদেশ্বর। শিক্ষা, মর্যাদা ও আদর্শ সাংস্কৃতিক সমৃদ্ধ একটি মফস্বল শহর। বিশ্বের প্রায় বিভিন্ন দেশের অনেক গুণীজন যারা ভাদেশ্বরে জন্মগ্রহণ করেন ও অনেকে এখানে পড়ালেখাও করেছেন। ভাদেশ্বর গ্রামের অনেক কৃতি সন্তানের কারণে গোলাপগঞ্জের পরিচিতি বিশ্বময়। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে কুড়া নদী, যার শেষ প্রান্তের মিলন হচ্ছে কুশিয়ারা নদীর সাথে। দুপাশে সবুজে ঘেরা গাছপালা ও গ্রামের সুন্দর সুন্দর বাড়িঘর ও ঘনবসতি, এ যেন এক অপরূপ লীলাভূমি। সিলেটি ভাষায় একটি প্রবাদ আছে, সিয়া ভালা নাগেশ্বর, কন্যা ভালা ভাদেশ্বর। ভাদেশ্বরের নামকরণ নিয়ে অনেক মতভেদ রয়েছে। অনেকেই বলেন যে ভদ্রসিংহ নামক এক রাজার নাম থেকে ভাদেশ্বর এসেছে, কিন্তু লোকমুখে আছে তাই একে প্রকারান্তরে বাহাদের শহর থেকে ভাদেশ্বর নামকরণ করা হয়। আজকে পরিচিত হব ভাদেশ্বর দক্ষিণ ভাগ গ্রামের সাথে। ভাদেশ্বর দক্ষিণ ভাগ মোকাম বাজার, এই বাজারের নামকরণ হয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর সিলেট আগমনকালে 360 আউলিয়ার অন্যতম হজরত শাহ পুতলা রহমতুল্লাহ আলাইহি। তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর নির্দেশে ওনার কয়েকজন সাথীকে নিয়ে এই স্থানে অবস্থান করেন। অতপর উনার ইন্তেকালের পর উনার মোকামকে কেন্দ্র করে একটি মসজিদ ও একটি বড় বাজার গড়ে ওঠে, যা মোকাম বাজার নামে পরিচিত। মোকামের পাশে রয়েছে ভাদেশ্বর দক্ষিণ ভাগ জামে মসজিদ। এই মসজিদের পুকুরে রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফের সেই বিখ্যাত গজার মাছ। ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য রয়েছে বিবি খুদেজা মসজিদ, মধ্য দক্ষিণ ভাগ পাঞ্জেগানা মসজিদ ও আচিনা জামে মসজিদ, এবং ভাদেশ্বর দক্ষিণ ভাগ শাহী ঈদগাহ ও মক্তব। অতপর স্বাধীনতা যুদ্ধের পর অনেকগুলো গ্রাম নিয়ে ভাদেশ্বরকে একটি ইউনিয়নে পরিণত করা হয়। এই ইউনিয়নটি ভাদেশ্বর দক্ষিণ ভাগ গ্রামে কুড়া নদীর পাশে অবস্থিত। ভাদেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকার স্তম্ভ তৈরি করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। কুড়া নদীর পাশে আরও রয়েছে আশরাফুন্নেসা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ভাদেশ্বর কলেজ। এছাড়া নদীর পাশে রয়েছে দক্ষিণ ভাগ 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া গ্রামে আরও রয়েছে আচিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1 নং দক্ষিণ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়, স্থাপিত হয় 1940 ইংরেজি। এবং ভাদেশ্বর মহিলা কলেজ, স্থাপিত হয় 1989 ইংরেজি। আর রয়েছে কোচিকণ্ঠ শিশু বিদ্যালয় ও মকবুল আহমদ একাডেমি। ডাক যোগাযোগের জন্য রয়েছে সাউথ ভাদেশ্বর উপডাকঘর। এই ডাকঘরের পোস্ট কোড হচ্ছে 3162। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ভাদেশ্বর ইউনিয়ন ভূমি অফিসও রয়েছে এই গ্রামে। এই গ্রামে জন্মগ্রহণ করেছেন অনেক গুণীজন, যারা দেশে বিদেশে অনেক সুনাম অর্জন করেছেন, যাদের তুলনা অপরিসীম। প্রাকৃতিক লীলাভূমিতে মেতে উঠেছে অপরূপ সৌন্দর্যের এই গ্রামটি। চলুন পুরো গ্রামটি এক নজর ঘুরে আসি।